ভিউয়ার্স, বড় বড় হাইব্রিড মেশিনগুলোতে ভিতরে আসলে কি থাকে এটা সবারই একটা দেখার ইচ্ছা থাকে। সেজন্য আমি আজকে আপনাদের জন্য কেমন একটা ভিডিও নিয়ে আসলাম, যেখানে আমি আমার 3.2 কিলোওয়াটের ইনভার্টারটি খুলে আপনাদের আজকে আমি দেখালাম। দেখেন এটার ভিতরে কি আছে এবং কি কি কমতি থাকে, ভালো ইনভার্টারগুলোতে কি থাকে, কম দামি ইনভার্টারগুলোতে কি থাকে, দামিগুলোতে কীরকম থাকে সবগুলো দেখতে পারবেন। এগুলো এটা হচ্ছে সোলার হাইব্রিড ইনভার্টার, যেহেতু এগুলোতে দুইটা সাইড থাকে স্পেশালি, একটা সাইড হচ্ছে সোলারের জন্য আর একটা সাইড হচ্ছে আপনার এই এসি আউটপুটের জন্য, ইনভার্টার সাইড, একটা ইনভার্টার সাইড আর একটা হচ্ছে সোলার সাইড। দেখুন এখানে বড় বড় কিছু সোলার কিছু ইন্ডাকশন কয়েল আছে, বাম দিকে একটা রিলে আছে এবং নিচের দিকে বাম সাইডে কন্ট্রোলার বোর্ডটা আপনারা দেখলেন, নিচের দিকে আছে ট্রান্সফরমার এবং আছে নিচের দিকে আছে চারটা ক্যাপাসিটার এবং উপরের দিকে বড় একটা ক্যাপাসিটার আছে। যে দেখুন ক্যাপাসিটারটা আসলে খুব বড় এবং ইন্ডাকশন কয়েলগুলো বড়, একটা ইন্ডাকশন কয়েল ছোট, দুইটা ইন্ডাকশন কয়েল খুবই বড়। এবং অন্যান্য যে হিটসিংগুলো আছে বাম সাইডে যে হিটসিংটা আছে সেই হিটসিংটা হচ্ছে অনেক বড়, মোটামুটি আমি মাপছিলাম মানে 6 ইঞ্চের মতো তো হবেই, আর ডান সাইডেরটা একটু ছোটো। এরপর নিচে আছে দুইটা ফ্যান আছে আর যে যে ক্যাবলটা আছে ক্যাবলটা দিয়ে হচ্ছে ডিসপ্লে লাইন আছে। এখানে ডিসি সাইডে ভালো মানের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে, একটা সুন্দর একটা ফিউজ দেখতে পাচ্ছেন আপনারা, ফিউজটা দেখা যাচ্ছে। উপর দিকে হচ্ছে খুব সম্ভবত এই আপনার এই সোলারের যে ইন্ডাকশন কয়েলটা আছে আর সে অ্যাম্পারের যেহেতু এমপিটিটি চার্জ কন্ট্রোলার আছে এমপিটিটি ফাংশনের জন্য, এটাতে কয়েল হতে শুরু করে আপনার যে আইজিপিটিগুলো এই ইনভার্টারের সেগুলো, তারপর আপনার এমপিটিটি সাইটের আপনার এমপিটিটি সাইটের যে ইয়াগুলো আইজিপিটি বা আপনার মসফেট যাই বলেন সব কিছু আছে। চপার ট্রান্সফরমারগুলো যেহেতু দেখতে একটু একটু সাইজে একটু ছোটোই থাকে কিন্তু আসলে অত ছোটোও না, খোলার পরে আসলে উপলব্ধি করা যায় সাইজগুলো কেমন। এই যে এই ইন্ডাকশন কয়েলটাই আমি বারবার দেখাচ্ছি, এটা আসলে বাইরে থেকে বোঝা যায় না, ভিতরে আসলে বিশাল বড় সাইজের একটা কয়েল, তারপরে ক্যাপাসিটরটা হচ্ছে আপনার খুবই বড়, তারপর আসলে বাইরে থেকে বোঝা যায় না তো সাইজগুলো আসলে কেমন হয়। আসলে 30,000 টাকা, 35,000 বা 40,000 টাকাটা যে নেয় তারা আসলে এটা জিনিসপত্র দিয়েই নেয়, ভালো জিনিসপত্র দিয়েই তারা আসলে অ্যাকচুয়ালি আমাদের থেকে নিয়ে থাকে। অনেকেই হয়তো বদনাম করে হাইব্রিড ইনভার্টারগুলোর, যেগুলো ভালো হয় না, ভালো সার্ভিস দেয় না। আসলে আপনি যদি সঠিকভাবে প্রপার নিয়মে এগুলো ব্যবহার করতে পারেন তাহলে এগুলো আসলে খুবই ভালো লাস্টিং করে থাকে অথবা লং লাস্টিং হয়ে থাকে। দেখুন আমি হাতের সাইজ দিয়ে আপনাদের বোঝাচ্ছি কীরকম সাইজ হতে পারে। তারপরে আপনার এই ট্রান্সফরমারটা ছোটো দেখায় অ্যাকচুয়ালি, কিন্তু ট্রান্সফরমারটা ছোটো না, ভিতর দিকে যদি দেখতে পারেন এটা দেখেন খেয়াল করেন তাহলে এটা ডেপটা গভীরতাটা অনেক বেশি। তারপরে প্রয়োজনীয় যত ধরনের সেফটি ইকুইপমেন্ট আছে এটাতে, ফিউজ হতে শুরু করে সব কিছুই দেওয়া আছে, আপনার ব্যাটারি সাইড বলুন, এসি সাইড, ইনপুট সাইড বলুন, আউটপুটের সাইড বলুন সব প্রয়োজনীয়। এবং এটাতে বাইরের যাতে ধুলা ময়লা যাতে না ঢোকে সেজন্য এই ডাস্ট প্রুফ মেশ দুই সাইডে দেওয়া আছে, ওটাও খেয়াল করে দেখবেন। খুবই বিল্ড কোয়ালিটি খুবই ভালো করেছে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আপনারা 20,000 টাকাও ইনভার্টার আছে, আপনার 30-35,000 টাকাও তো দেওয়া আছে 2-3 কিলোওয়াট। 20,000-এরগুলো মান তত একটা ভালো হয় না কিন্তু 30,000 প্লাস যেগুলো সেগুলো আসলে খুবই মান ভালো, আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন, টেনশনের কোনো কারণ নেই।